শুধু বাইকের চোটাল ধরে রাখবেন, বাইক যেতে থাকবে আর আপনার সামনের ভিউ ফিল করতে থাকবেন। এ উটকিরা মানুষ বাইরে এলো, আমরা তো মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। এখন দেখা যাইতেছে রোডটা সামনেটা কি জোস, সো আপনারা হয়তো বা বুঝতেই পারতেছেন দিস ইজ মাওয়া রোড, মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। চলে আসছি রাতের বেলা, বৃষ্টি বিঘ্নিত একটি দিনে, বৃষ্টি বিঘ্নিত একটি রাতে মাওয়াতে ঘুরতে আর আপনাদেরকে মাওয়া দেখাইতে। অনেকদিন যাবৎ আসলে আমার লং ট্যুর দেওয়া হয় না বা কোথাও যাওয়া হইতেছে না, সো ভাবলাম আজকে ফ্রি আছি ঈদের সময়, সো এখন একটা লং ট্যুর দেওয়া যায়। লং ট্যুর বলতে জাস্ট আর কি মাওয়াতে আসলাম, এটা লং ট্যুর না, জাস্ট আসা। সো বৃষ্টিতে ভিজে ভিজেই চলে আসলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে। সো ব্লগটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালো লাগবে। সো দেখতে থাকেন আজকে এই মাওয়া ব্লগটি। আমার সাথে আছে আমার আরো ভাই ব্রাদার, তাদেরকে একে একে সবাইকে এখন দেখাবো আপনাদের। চিকসা ফোরবি পিছনে আসছে, আমার ফ্রেন্ড শাওন, সো মাওয়া যেতে যেতে যে একটু জ্যামে পড়লাম। বাট এখানে মারাত্মক একটা জিনিস দেখায় আপনাদের, এই যে পুরো গাড়িটা দেখতেছেন না, সেটার ভিতরে মানুষ আছে, ওই যে ধরেন মানুষ হাত লড়ায়, এই ঘটনাটা কি, ওই যে মানুষ আছে, হ্যাঁ মানুষ, আর কি যাইতেছিলাম এখানে একটু জ্যামে আছি, এর মধ্যে দিয়ে গাড়ি ফাঁক দিয়ে উঠকিরা মানুষ বাইরে এলো, আমরা তো মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। কি করে এটার ভিতরে আয় হায় রে আল্লাহ, যাক যাক লাগাই দেন লাগাই দেন, ঠিক আছে অবস্থাটা তা অনেক জন আছে দেখা যায়, তারা মনে হয় ঈদে গ্রামের বাড়ি যাইতেছে। দেখেন রাতের মাওয়া, তার সাথে বৃষ্টি হয়েছিল, সো বৃষ্টির কারণে রোডঘাট আরো সুন্দর লাগতেছে, বাট রাস্তা একটু জ্যাম, এটার কারণ হলো বৃষ্টি। ওয়াও কুল কুল কুল, আসলে মাওয়া আসার তেমন কোনো ইচ্ছা আজকে ছিল না, হুট করে প্ল্যান হয়েছে, তো ভাবলাম অনেকদিন ধরে দূরে কোথাও যাওয়া হয় না, ওকে তাহলে আজকে মাওয়া যাওয়া যাক। সো মাওয়া চলে আসলাম, বৃষ্টিতে একটু আসার সময় হালকা হালকা বৃষ্টি পাইছিলাম, এরপর আসলে বৃষ্টি এখন নাই, বাট এখন খুবই সুন্দর লাগতেছে মাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস সাথে পুরো রাস্তা খালি জোস। সেই ব্লগটা আপনারা উপভোগ করেন, আশা করি সুন্দর একটা ব্লগ আপনাদের উপহার দিতে পারবো, শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে। বাট হ্যাঁ, আমি কিন্তু কোনো টপ স্পিড বা রেসিং এরকম কিছু করতে আসি নাই, আমি জাস্ট রাইডটা এনজয় করতে আসছি, আমরা যে কয়টা বাড়ি আসছি রাইডটা এনজয় করতে আসছি, রাইড করতে আসছি, একটু এনজয় করবো, ঘোরাফেরা করবো, দেন চলে যাবো, দ্যাটস ইট। এই যে আমরা চারজন আসছি, চারটা গাড়িতে টোটাল আটজন, আমার পিছে আছে আলামিন ভাই, সামনে আছে শাওন, রিঙ্কু আর কিছু ভাই ব্রাদার, না আর সুইচ বন্ধ করে দিছে, ও গ্রেট, এই হলো রাতের মাওয়া, গ্রেট ফিলিং আসলে জোস, সেই তো সেই লাগতেছে না, পুরো দিনের মতো আলো, অনেক জোস লাগতেছে,
অনেক জোস লাগতেছে পুরো দিনের মতো আলো সেই আসলে মাওয়া আসা আপনাদের জন্য যে গাড়িতে গাড়িতে কিছু আবারা গাড়িতে যাইতেছে তারা অনেক কষ্ট করে হয়তো বা যাইতেছে ভিতরে কেউ নাই আর কি আমি তো অনেক গাড়িটাতে পুরাই বোগা হয়ে গেছিলাম হুট করে যেই জামা কাপড় আর কি ওই উপরের ইয়েটা উঠায়া মানুষ বাইরে তারপর তার জব মাল বাই গাড়ির মধ্যে মানুষ পিছনে উঠ করে পড়তে গেল যাই হোক মাওয়ার এই রাস্তাটা এত জোস লাগে বাট কিছু পরপর আসলে অন্ধকার আবার আলো অন্ধকার আবার আলো এই যে জোস লাগতেছে আমি আসলে হেনে কোনো টপ স্পিড বা বাইক টানাটানি কিছুই করতে আসি নাই অনেকদিন ধরে হাইওয়েতে যাওয়া হয় না তো ভাবলাম ওকে আজকে ঈদের দ্বিতীয় দিন একটু ফ্রি আছি তাহলে একটু হাইওয়েতে যাওয়া যাক আর লিফান কেনার পরেই পর্যন্ত হাইওয়েতে যাই নাই আসলে তাই ভাবলাম ওকে লিফানটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে দেওয়া যাক হাইওয়েতে কী অবস্থা পারফরমেন্স কেমন পাই আসলে আমার ইচ্ছা ছিল রোজার দিন একদিন মাওয়াতে আসবো বাট আসা হয় নাই এটার কারণটা হলো রোজার দিন আপনার বুঝে নিত যে রোজার দিন ব্যাপারটা একটু অন্যরকম থাকে কারণ রোজা রাখছি তারপর সব মিলে রোজার দিন আর আসা হয় নাই এই কারণে ভাবলাম ওকে আজকে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন যাই আর ঈদের সময় সবাই মোটামুটি একটু ফ্রি থাকে সো কিছু ভাই ব্রাদার পাশে পেলাম যারা যাওয়ার জন্য রেডি তাদের নিয়ে বৃষ্টি টিষ্টি সব ফেলে রেখে চলে আসলাম এই হলো মাওয়া আপনাদের জন্য বেস্ট আসলে এসব রাস্তা মাঝে মধ্যে আসলে মনে হয় হারায় যাই কি জোস দেখেন অনেক জোস আর এত সুন্দর করছে আমাদের দেশের হাইওয়ে এটা কিন্তু অন্য কোনো দেশ না আমেরিকা নিউজিল্যান্ড আফ্রিকা এরকম কোনো দেশ মাওয়া আর কি জোস রাইটিং কি সুন্দর রাস্তা তো আমাদের দেশে এরকম একটা হাইওয়ে অনেক অনেক ইচ্ছা ছিল হবে এরকম হাইওয়েতে বাইক রাইড করব সো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এমন একটা হাইওয়ে আমরা পাইছি যার কারণে আমরা আসলেই আমাদের দেশের মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত অ্যাকচুয়ালি শুধু বাইকে ছোটাল ধরে রাখবেন বাইক যেতে থাকবে আর আপনার সামনের ভিউ ফিল করতে থাকবেন দিস ইজ কল মাওয়া হাইওয়ে এখান থেকে মনে হইতেছে আমেরিকার কোন একটা জায়গায় যেতেছি বাট না মাওয়া এটা মাওয়া দেখেন আমি কিন্তু খুব জোরে রাইড করতেছি না 55, 60, 70 এর বেশি না এর বেশি প্রয়োজন নাই তো এই রাইড করলে আপনি খুব ইজিলি ফিল করতে পারবেন কারণ আপনি যদি টানাটানি করে টপ স্পিড চেক করতে যান এটা ভিন্ন ব্যাপার আর আমি আজকে টপ স্পিড চেক করতে আসি নাই কারণ আমার বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে কিছু টুকিটাকি কাজ কাজ বলতে মোবিলটাই মেনলি আমার প্রয়োজন চেঞ্জ করা তাই মোবিলটা সিনথেটিক ইউজ করে তারপর আমি টপ স্পিড ট্রাই করবো তাই আপাতত টপ স্পিড ট্রাই করার দরকার নাই আপাতত জাস্ট রাইডটাই ফিল করি আর রাতে তো কোনোদিনই টপ স্পিড চেক করতে আসবো না নো নিড আসলে আমরা মাওয়া আসছি এমন না যে মাওয়া ঘাটে যাব সেখানে যে ইলিশ টিলিশ খাবো এরকম কিছু না জাস্ট বাইক রাইডটা এনজয় করতে আসছি আর একটু ঘোরাফেরা তো মাওয়া আসছি একটু মাঝপথে চা খাবো আবার ইউ টার্ন করে ঢাকার উদ্দেশ্যে চলে যাব এমন না যে পুরো মাওয়া রাস্তাটা চালাবো শেষ পর্যন্ত যাবো এরকম কিছু না জাস্ট একটু রাইড রাইড এনজয় দ্যাটস ইট ভিডিওতে হয়তো বা অতটুকু পুরো বোঝা যাবে না বাট এখানে আসলে বোঝা যায় যে আসলে কতটা জোস আমি আসলে মাওয়া এর আগে দিনের বেলা আসছি রাতের বেলা আসি নাই দিনের বেলা দুইবার আসছি রাতের বেলায় প্রথম আসলাম আর আয়সা খুবই সুন্দর লাগলো আসলে অনেক সুন্দর লাগলো মুগ্ধ হয়ে গেলাম
বাট একটা জিনিস দেখলাম, কিছু কিছু প্রাইভেট কার এই মাওয়া রোডে অনেক রাস্তা আটকা, তারা ছবি টবি তুলতেছে, বাট এরা প্রাইভেট কার আটকাইলে অনেকগুলো রাস্তা আটকে যেতেছে, সের ফলে অনেক দূরে থেকে কেউ যদি বাইক রাইড করে একটু জোরে আসে হুট করে প্রাইভেট কারটা দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে রাতের বেলা। দিনের বেলা হয়তো বা দূর থেকে দেখা যাবে, সো রাতের বেলা হুট করে যদি কেউ টাইনা আসে প্রাইভেট কারটা দেখে সেক্ষেত্রে তার জন্য কন্ট্রোল করা টাফ হয়ে যাবে। তো আপনাদের জন্য এতটুকুই থাকবে যে হ্যাঁ, যারা বাইক রাইড করতেছেন মাওয়াতে সামনে মিনিমাম 1 কিলোমিটার চোখ কান খোলা রেখে লাইট করবেন, যেন সামনে কী আছে বা কী হইতে পারে ওইটা আপনার, যাতে আপনি দূরের থেকে মোটামুটি পর্যবেক্ষণ করতে পারেন। আর হ্যাঁ, বাইকের হেডলাইটটা অবশ্যই যাতে মোটামুটি ভালো হয়। আমার লিফানের হেডলাইট মোটামুটি যথেষ্ট ভালো, আমার যথেষ্ট সাপোর্ট দিতেছে, যা দিতেছে এনাফ। তো মাওয়া ঘোরাঘুরি শেষ, এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিছুক্ষণ মাওয়ার মাঝখানে আড্ডা মারলাম, চিল করলাম, নাও আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অলরেডি বাজে রাত 10:30, আমার 11টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে, সে একটু জলদি রাইড করব। সো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর সামনে আরও ভালো ভালো ভিডিও ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে চলে যায় সবার আগে। তো দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে। টিল দেন রাইড সেফ, ওয়ার সেফ হেলমেট, টেক কেয়ার, টাটা, বাই বাই।